প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন তো দর্শক ইতিমধ্যে বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট থেকে সরাসরি আপনাদের সাথে ছাব্বিক খান দর্শক আজকের বাজারে কেমন দেওয়ার দাম চলছে পেঁয়াজ রসুন আলুর দামরা কেমন যাচ্ছে সেটা কিন্তু জানিয়ে দিব দর্শক বন্ধুরা বাজারে কিন্তু যথেষ্ট পরিমাণ আমদামি রয়েছে দেখতে পাচ্ছেন তবে পেঁয়াজ আমদামিরা রয়েছে তবে হঠাৎ আজকে বাজারটা বেড়েছে দর্শক কথা বলবো আর সাথে কথা বলে জানিয়ে দিবো আজকের বাজারে কত করে দাম বেচা বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা সঙ্গেই থাকেন

অথবা কৃষকের হাতে কিন্তু অনেক পেঁয়াজ আছে কৃষক আমদামি করতেছে না হাটে কৃষক হাতে আগে থেকে দাম পাইছে আগে থেকে দাম মাল ছাড়িয়ে দিয়েছে এই কারণে মাল হাতে তাদের কম আছে এবছর আরো ক্রাইসিস হবে না সামনে মাল আরো ক্রাইসিস হবে আরো ক্রাইসিস হবে জি তার মানে সামনে বাজার আরো বাড়ার সম্ভাবনা আছে ক্রাইসিস কারণ হাতে মাল নাই আচ্ছা আচ্ছা তার মানে আমাদের দেশি পুরো বাজার দাম কি তারা বাড়বে বাড়ার ঝুঁকিপূর্ণ আছে কারণ যেহেতু কৃষকের কাছে পেঁয়াজ নাই আপনি বলতেছেন পেঁয়াজ যদি হাটে যদি আমদানি বেশি তাহলে দামটা একটু কমবে আর আমদানি যদি বেশি হয় তাহলে দামটা একটু নিয়ন্ত্রণে আসবে এখন তো আজকের বাজারে কত করে দিচ্ছেন এগুলো আজকে বাজারে এটা বেশি 93 94 93 94 বিক্রি হচ্ছে এটা বিক্রি হচ্ছে এটা কোন জায়গা এটা ফরিদপুর ফরিদপুর পেঁয়াজ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফরিদপুর পেঁয়াজ এটা কত করে দিচ্ছেন কাকা এটা 88 86 87 88 86 চাচা এটা কত করে দিচ্ছেন আজকের বাজার এটা

মিলাই দিচ্ছেন আচ্ছা ঠিক আছে আপনাকে কাকা অসংখ্য ধন্যবাদ কাকা আহ প্রিয় দর্শক জানিয়ে দিলে আজকের বাজারে নিউ আপডেট আপডেট নিউজ ঢাকার শাম বাজার দশক এ ছিল আমার কাছে আজকের সর্বশেষ খবর